পৃথিবীর মানুষেরা রে, নারুল মানে হলো আমি আল্লাহর আগুন। এই দুনিয়ার কোন আগুন নয়, দুনিয়ার আগুনের মধ্যে যদি তোমার হাত দেওয়া হয় তাহলে তোমার হাত পুড়ে যাবে, যদি তোমার পাও লাগানো হয় তোমার পাও গুলো পুড়ে যাবে। যদি তোমার হাত দেওয়া হয় হাতের চামড়া প্রথম পোড়াবে, তারপরে তোমার গোস্ত পোড়াবে, তারপরে তোমার হাড্ডি গুলো পোড়াবে। কিন্তু না, হাসরের ময়দানে যখন আগুন দিবে রে, এই আগুনটা তোমার শরীরের কোন একটা পশমে লাগলে দৃঢ় হবে। আল্লাহ বলেন তোমার কলিজা পর্যন্ত পুড়ে সারসার হইতে দৃঢ় হবে না। নারুল্লাহিল মুকদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। এই বান্দা, দুনিয়ার আগুন নয়, এটা হলো জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন যখন তোমার শরীরে দেওয়া হবে, যখন তোমার শরীরের কোনো একটা পশমে লাগবে রে, এই বান্দা কলিজা পর্যন্ত পুড়ে সারসার হয়ে যাবে। দুনিয়ার আগুন দেখছো বনের আগুন থেকে, আবার দেখা যায় সোডার আগুনের পাওয়ার বেশি। দূরে বলেন ঠিক কিনা, সোডার আগুন থেকে আবার কাঠ লাকড়ির আগুনের পাওয়ার বেশি। আবার এখান থেকে দেখা যায় যদি গ্যাসের আগুন দেওয়া হয় তার পাওয়ার একটু বেশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা রে হাসরের ময়দানে মন আগুন কুঠিন, এই আগুনের তো পাওয়ার হবে রে। দুনিয়ার আগুনের চাইতে আসরের ময়দানের আগুন 70 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। আরেকটু জোরে বলেন, আমার ভাইরা, এমনি তো কোন জাহান্নামে কি জাহান্নামের ভিতরে দেওয়ার পরে এই আগুন দেয়া তাই জ্বালানো হবে, কিন্তু বান্দার মরণ হবে না, আগুন দিয়া তাকে পুড়াইতেই থাকবে। এই হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ। মাকামিউম মানে কি? এর অর্থ হইল গদা, লাঠি, যে যেই বাসা দিয়ে বুঝে। অর্থাৎ জাহান্নামী, যে জাহান্নামীর, জাহান্নামের যে ফেরেশতা আছে, জাহান্নামীকে যে মারবে তার একটা অস্ত্র লাগবে না, জোরে বলে লাগবে তো, কাজে লাগলে কি এমনি হয়ে থাকে, কুলা মনে করুন কুলা হানিয়া পাশা কাজে লাগছে, কুলা হানি হইয়া যাওয়ান লাগে ইয়া মিটাম একটা কথার কথা, কিন্তু কুলা হানির বেড়া হাত পাশার লোকের যদি মারতে হই লাগে আত্মা বাইন্দা রাস্তা খারি থাকবো, কি করুন রাস্তা না এমনি খারি থাকবো না কোনো কিছু আনবো সাথে, কারণ তারে মারতে হলে একটা অস্ত্রের দরকার, কি বলেন ঠিক কিনা? মাকামিয়ত মানে হলো গদা বা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই জাহান্নামের লোন মাকামিয়ত নামের লাঠিটা, এই গদাটা কত ওজন, এই গদাটা যদি দুনিয়ার কোনো একটা পাহাড়ের উপরে রাখা হয়, দুনিয়ার জমিনে যদি বিশাল বড় একটা পাহাড়, এই পাহাড়ের উপরে যদি এই গদা নামক লাঠিটা রাখা হয়, এই লাঠির এত পাওয়ার, এত ওজন, এই ওজনের কারণে এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। ওজন অত ওজন লাঠি দেয়া ফেরেশতারা কেমনে পারিবে? এটা যদি অত ওজনীয়, যদি আল্লাহ বলেন আমি জাহান্নামের ভিতরে যে ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, তোমরা ভালো করে শুনিয়া লও, এই জাহান্নামের ভিতরে যে ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে রাখলাম, এক একটা ফেরেশতার এমন শক্তি আমি আল্লাহ দিলাম, সমস্ত দুনিয়ার জিন এবং ইনসানের শক্তি যদি একত্রিত করা হয় তথাপি একজন ফেরেশতার সমান শক্তি তাদের হবে না। আমার বায়রা, ওই ফেরেশতা মাকামে অন্যম
নকশর লাঠি দিয়া এই জাহান্নামীর কোন সময় আঘাত করবে, কোন সময় আঘাত করবে, লাঠি দিয়া তো মারব, তবে কোন সময় মারব? আল্লাহ বলেন আমার ভাইরা, ওই যে এক লম্বা নারুন মানে আল্লাহর আগুন, ওই আগুন দিয়ে যখন বান্দারে আল্লাহর আগুন দিয়ে যখন তারে পোড়াইতে থাকবে আর মরণ হবে না, এই জাহান্নামী যখন আগুনের কষ্ট আর সহ্য করতে পারবে না, এমনি তখন জাহান্নাম থেকে বাহির হওয়ার জন্য দৌড় দিবে। কুল্লামা রাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা ওয়া যুকু আযাবাল হারি, ওই আগুনের কষ্ট বান্দা যখন আর সহ্য করতে পারবে না, ওই কঠিন সময় সে জাহান্নাম থেকে বাহির হইতে চাইবে, এমন সময় জাহান্নামের ফেরেশতা মাকামে লাঠি দ্বারা বান্দার গায়ে আঘাত করবে। সুবহানাল্লাহ বলেন আর ডেকে ডেকে বলবেন, এ জাহান্নামী রে, না তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, এই লাঠি দিয়া তাকে আঘাত করবে আর বলবে কেন বের হইতে চাও, জাহান্নাম থেকে বের হওয়া যাবে না, যাও জাহান্নামের ভিতরে তুমি চলে যাও। এইভাবে লাঠি দিয়া যখন তারে এমন ভাবে আঘাত করবে, এই লাঠির আঘাতের কারণে, এই গদার বাড়ির কারণে তার শরীর থেকে সগত্ত মাংসগুলো ক্ষত বিক্ষত হইয়া যাইবে। এলো দুই নাম্বার, তিন নাম্বার, তিন নাম্বার হলো কি? আগলা, জোরে বলেন কি নাম? আর একটু জোরে বলেন কি নাম? আগলা। আগলাল মানে কি? এলো করায়া বেরি আর কি, পুলিশের দলে গিয়ে আড্ডা ধরে লইয়া যা ভাই সাহেব, আয় জায়গা ঘুষি দাদি না তাই লাগবে সুযোগ বিচারবো কোন সময় ভাই সাহেব, তাহলে একটু হেম নিয়ে স্যার দেখবেন পুলিশে কেন আসামি কেন কি বললেন ঠিক কিনা, এই জন্য করলে আয় ওই যে ভাই সাহেব দিন দিন দেখেন তারা বলা দিয়ে সুন্দর করে লাগায় আর্থাসে কারণটা দিলে আল্লাহ সুযোগ নাই। আল্লাহ বলে فسوف يعلمون إذ الأغلال আল্লাহ বলেন বান্দারে তিন নাম্বার যন্ত্রের নাম হলো আগলাল মানে কড়ায়া। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন এ ফেরেশতারা রে, এই বান্দার গায়ে তোমরা কড়ায়া লাগায় দাও। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুজুহু ফাগুল্লু, তারে ধরো এবং তারে পাকড়াও করো, বেড়ি লাগাও, দুনিয়ার জমিনে দেখবে, দুনিয়ার জমিনে যখন কোন আসামি রে আসামি যখন করায়া লাগায় হাতে, জোরে বলেন কোন জায়গা, আরে জোরে বলেন কই লাগা হাতে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন পৃথিবীর মানুষের রে, জাহান্নামের ভেতরে যখন করায়া লাগানো হবে, ওই জাহান্নামের জাহান্নামের আসামির করায়া হবে গলার ভেতরে আর হাতের ভেতরে, এই আগলাল নামক যন্ত্র দিয়া অস্ত্র দিয়া বান্দারে যখন এইভাবে করায়া লাগায়া খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, এইভাবে যখন বান্দারে করায়া লাগায়া জাহান্নামে জেনে নেওয়া হবে। আমার ভাইরা এমনি তখন এই আঘাতের কারণে আর ওই যে আগে আগুন দিয়া তাই পোড়াইয়া দিয়েছিল দুই নম্বরের লাঠি দিয়া তার এমন ভাবে আঘাত করেছে, এই আঘাতের কারণে তার শরীর থেকে রক্ত গুলো বেবে পুজ গুলো বেবে জমিনে পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলে এইলো তিন নম্বর, চার নম্বর আল্লাহ বলে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ سلاسل، چند نمبر کی؟ سلاسل
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর বান্দাবান্দিরে জাহান্নামের ভিতরে সালাসিল মানে হলো জিনজির, কেউ কেউ শিখল, এ বলেন ঠিক কিনা, এ জাহান্নামের ভিতরে চার নাম্বার সালাসিল নামক অস্ত্র দিয়া বান্দাকে এইভাবে বাঁধ দেওয়া হবে, চার নাম্বার হবে জিনজির বা করায়া শিখল, এই শিখল দিয়া তারে তার সমস্ত শরীরটা বেসায়া দেওয়া হবে, কত লম্বা হবে জননি, এই জিনজিল্লা সাবউনা জিরআন ফাসলুকু, সাবউন মানে সত্তর, জিরআন মানে গড়, বুঝলেন ঠিক কিনা, সাবউন মানে সত্তর, জিরআন মানে গজ, এই জিনজিলটা এই শিকলটা হবে সত্তর হাত সত্তর গজ লম্বা, সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা বান্দিরে এটা দুনিয়ার কোন গজ না, দুনিয়ার সত্তর গজ না রে, এটা হলো জাহান্নামের সত্তর গজ, দুনিয়ার যদি এক গজ দেওয়া হয় এক গজের ভিতরে চার পাঁচটা খরা পড়ে নি, জোরে বলেন পরে কিনা, এই জিনজিলটা যদি এক গজ মাপা হয় এক গজের ভিতরে দেখবেন তিন চারটা করা, এরকম আন্টার কি লাগাইল থাকে না, জাহান্নামের ভিতরে যে এক গজ দেওয়া হইব এই এক একটা গজের ভিতরে তো কমপক্ষে চার পাঁচটা হইলো তো করা ফেলবো, এক একটা করা কত লম্বা হবে, আল্লাহ নবী বলেন, এ আমার উম্মতেরা রে এই জাহান্নামের যে শিকল লাগানো হবে, এই জাহান্নামের শিকলের ভিতরে যে কড়া এক গজের ভিতরে যে এক একটা খরা পড়বে, এই খরা এক একটা খরা এত লম্বা, নবীজি দৃষ্টান্ত দিয়ে বলেছেন, এক একটা খরার এক মাথা থেকে যদি অপর মাথা যাইতে হয় এই বান্দার জন্য চল্লিশ বছর পর্যন্ত সময় লাগবে, এক গজ না কিন্তু একটা করা যদি এত লম্বা হয় তাহলে এরকম এক গজের ভিতরে তো কয়েকটা করা পড়ব, তাহলে সত্তর গজ যদিও তাহলে কত লম্বা, এবার চিন্তা করে আল্লাহ নবী আরো বলেছেন, এক একটা করা এত লম্বা, পৃথিবী থেকে আসমান প্রায় পাঁচ কোটি লক্ষ মাইল দূরে, এ আসমান থেকে যদি একটা করা দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয়, সূর্য সকাল বেলা যদি ছাড়া হয় সন্ধ্যার সময় সূর্যাস্ত যাওয়ার আগে আগে একটা করা মাত্র আইসা বসবে, এই হলো সালাসি, এই জিনজিল দিয়া বান্দারে তখন সত্তর গজ লম্বা জিনজিল দিয়া ফেসায়া দেওয়া হবে, তার সমস্ত শরীর গুলো এইভাবে ঘোরাইয়া বাধা দেওয়া হবে, এমনি তখনই আজাদ, এত কষ্ট হবে বান্দা তখন চিৎকার মেরে চোখের পানি ছেড়ে ছেড়ে কানবে, তার শরীর থেকে রক্ত পুষগুলো বের হইয়া রক্ত মাংসগুলো কইতে কইতে জাহান্নামের রাস্তা দিয়া চলে যাবে, আমার ভাইয়েরা মানে হলো সাপ বিচ্ছু, আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতেরা রে এক একটা সাপ কত বড় হবে জানুনি, এক একটা সাপ এত বিশাল বড় হবে, এক একটা সাপ উডের মতো উঁচা হবে, আল্লাহু আকবার বলেন, এক একটা সাপ উডের মতো উঁচা হবে, আর এক একটা বিচ্ছু হবে কচ্ছপের মতো, এই সাপ যখন জাহান্নামের সুবল দেবে এক একটা সুবলে চল্লিশ দিন পর্যন্ত তাহার শরীরে ব্যথা হইব, অনন্ত চলতে থাকবে, এমনি যখন এইভাবে চল্লিশ দিন পর্যন্ত যখন তারে আঘাত করা হবে এমনি তখন এই জাহান্নামের যখন আঘাত করবে, এইভাবে আঘাত করার পরে উনচল্লিশ দিন শেষ হওয়ার পরে চল্লিশ দিনের মাথায় আবার আইসা আবার সুবল দিয়ে দিবে, আবার চল্লিশ দিন পর্যন্ত এইভাবে লাগাতার চলতে থাকবে, বলেন সুবহানাল্লাহ,
এই হলো পাঁচ নাম্বার, এটা হলো জাহান্নামের অস্ত্র। তখন বান্দা এই আজাব আর কষ্ট সহ্য করতে না পাইরা আল্লাহর কাছে কান্দে, প্রভু এই জাহান্নামের আজাব আর আমাদের সহ্য হয় না, মরণ তো হয় না, কারণ জাহান্নামের ভেতরে গেলে আর মরণ হবে না। এমনি তখন বান্দা আল্লাহর কাছে ডাক দেয়া বলবে, প্রভু গো আর সহ্য হয় না, খোদার যন্ত্রণা আর আমরা থাকতে পারি না, ওগো আল্লাহ এবার তুমি খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাক দেওয়ার পরে তখন একটা খাবার দিয়ে দেবে, এই খাবারটার নাম হলো দরির। দূরে বলেন কি নাম? তুস্কা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। বান্দা তখন ডাক দিয়া বলবেন, প্রভু প্রভু গো এ আজাব আর আমাদের সহ্য হয় না, এখন এইভাবে তুমি আগুন দিয়া জ্বালায় দিলা, আমার মাথা আমি উল্লাটি দিয়ে আঘাত করলা, আবার বেড়ি লাগাইয়া তুমি আমাদেরকে জাহান্নামে দিলা, আবার শিকল লাগাইয়া আযাব দিলা, সাপ বিচ্ছু কামড়ায় আর কচ্ছপগুলো বিচ্ছুগুলো সাপগুলো আমাদেরকে আঘাত করে, ও আল্লাহ এই খিদার যন্ত্রণা আর সহ্য হয় না, খাবারের ব্যবস্থা করে দাও। আমার ভাইরা বান্দার একটা খাবারের ব্যবস্থা করে দেবে যার নাম হলো দরি, এই ফলটা খাওয়ার পরে খোদার যন্ত্রণা তো মিটবেই না, এই বান্দা এই ফল খাওয়ার পরে তার জিহ্বা নষ্ট হইয়া যাইবে। আমার ভাইরা এমনি যখন হবে আপনার প্রচন্ড খোদার সময় যদি আপনি খানা না পান, বাড়িতে গেলে কোন সময় কাজ করে আইলে বিবির কাছে গিয়া যদি বলো, বিবি গো সারাদিন খানা নাই তাড়াতাড়ি খাওয়ার লাগে, এমন সময় যদি তিন দিনের ফসা বাসা দে কি মনে করবো, কি মনে করবো, কিন্তু তোর বুঝে আর খায় কোনো কাম নাই, তুই জানোস না যে সারাদিন ধরে খাইছি না, তোরে না বদলাই তা কি করবি, ঠিক কিনা না বদলাইলাম তোরে। এই যে সকাল বেলা গেলাম আর কিছু মানুষ তো কোনো কথা নাই, ধুমধাম ধুমধাম, এই মেয়েটা পাইছেন কো, কি বলেন ঠিক কিনা, তো পাইছেন কো। এবার চিন্তা করেন দুনিয়াতে যদি আপনি সারাদিন এক বেলা না খাইলে, বিবি যদি এক বেলা খাবারটা ভালো না দিতে পারে, বিবির প্রতি আপনার রাগ আর গুসা, জাহান্নামে যদি আপনার যাওয়া লাগে, এখানে গেলে আল্লাহ কি খাবার দিবে, বুঝতেছেন তো একটু? বান্দা তখন ডেকে বলবেন, ওগো আল্লাহ এইভাবে আজাব দেওয়ার পরে তুমি আমাকে যে খাবার দিয়েছ, ও প্রভু গো এই খাবার খাওয়ার পর আমার তো খিদার যন্ত্রণা মিটে নাই, আমার জিহ্বা নষ্ট হয়ে গেছে, ওগো আল্লাহ তুমি আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও। আমার ভাইরা এই জাহান্নামের কথা কেন বলা হইতেছে, আমরা নি জাহান্নামের কথা শোনার পরিনি নিজেরই নি একটু শুধরাইতাম পারি, ঘুরে বলেন ঠিক কিনা, কারণ জাহান্নামের ভয় না শুনলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হয় না। জাহান্নাম যে কত কঠিন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি, সব সময় শুধু কান্না করে আর কান্না করে। আল্লাহর নবী একদিন জিগাইরে, উমর তুমি কেন এইভাবে কান্দো? আল্লাহর নবীর জবাবে উমর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, নবী গো আমি এই জন্য কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে বলে সমস্ত মানুষ হবে জান্নাতি আর একটা মানুষ হবে মাত্র জাহান্নামি, আমি আমার এই জন্য কান্দি, না জানি শেষ তালিকাটা আমি উমরের নামে হইয়া যাই। আমার ভাইরা এই জন্য জাহান্নামের ভয় অন্তরে নিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে।
আমি বলতেছিলাম দ্বিতীয় নাম্বার বান্দা যখন কান্দবে আর বলবে ওগো আল্লাহ তুমি আমাকে কি খাবার দিয়েছো, ওগো আল্লাহ এই খাবার আর সহ্য হয় না আমার জিহ্বা নষ্ট করে দিয়েছে, ওগো আল্লাহ মেহরবানি করে আর একটু খাবার দিয়ে দাও। এমনি আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বারের খাবার ব্যবস্থা করবেন। কইতাম নি কি খাবারটা ব্যবস্থা করবো। আল্লাহ বলেন আরো খাবারের ব্যবস্থা করে দাও। আমার ভাইয়েরা এই বান্দা যখন কান্না করবে রে এমনি তখন আল্লাহ বিসমিল্লাহ নামক একটা খাবার দিয়ে দিবেন। এই খাবারটা যখন বান্দা খাইবো এই বান্দা বা খাবারটা যখন বান্দা পান করবে এমনি তখন তার জিহ্বার কোনো ক্ষতি হবে না, দ্বিতীয় নাম্বার খাবার গিয়া তার গলা নষ্ট করে দিবে। আমার ভাইরা এইভাবে যখন দ্বিতীয় নাম্বারের খাবার খাওয়ার পরে বান্দার জিহ্বা নষ্ট হবে, গলা যখন নষ্ট হয়ে যাবে এমনি তখন বান্দা কান্না করবে আর বলবে প্রভু এক নাম্বার খানা খাইলাম জিহ্বা নষ্ট হয়ে গেল, দুই নাম্বার খাবার খাইলাম গলা নষ্ট হয়ে গেল, আল্লাহ তুমি কি দিলা একটা ভালো খাবারের ব্যবস্থা করে দাও। আমার ভাইরা এমনি তখন বান্দা ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা খাবারের ব্যবস্থা করে দিবেন। ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, আনকালা ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা। এর আগে আর এক তিন নম্বর খাবারটা হলো খুজুহু ফাকুল্লু থুম্মাল জাহিমা সাল্লু ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা। তিন নম্বর খাবারটার নাম হলো ইন্না শাজারা তাযাক্কুম, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা এইভাবে যখন আল্লাহ দরবারে ফরিয়াদ করবে ইন্না শাজারা তাযাক্কুম তাআমুল আসিম কাল মুহলি ইগলি ফিল বুদুন, এই তিন নম্বর খাবারটা যখন বান্দাকে দেওয়া হবে কাল মুহলি ইগলি ফিল বুদুন, এই বান্দা যখন খাবারটা খাবে তাগালিল হামিম এই খাবারটা তার পেটের ভিতরে যাওয়া সাথে সাথে আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষেরে এই খাবারটা কত কঠিন ভয়ানক হবে, বিশেষ করে মহিলাদেরকে ডেকে বলেন ও মা বোনেরা তোমরা যখন ভাতের রান্না করো বা যখন পাক করতে বসো ভাতের চুলায় যখন জ্বাল দেওয়া হয় এমনি তখন দেখা যায় ভাতের মার গুলো বক বক করতে থাকে, যদি বলেন ঠিক কিনা। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষেরা রে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কাবালিল হামিম কাল মুহলি আগলি ফিল বুতুন, এই পানিটা যখন বান্দার পেটের ভেতরে যাবে এই প্রেমন গরম পানি এই পানি বান্দার পেটের ভেতরে যাওয়ার সাথে সাথে তার সমস্ত শরীরের ভেতরে পেটের ভেতরে বাতে মারের মতো বক বক শুরু হয়ে যাবে। এই হলো তিন নাম্বার। চার নাম্বার হলো এমনি তখন বান্দা কান্দবে আর বলবে আল্লাহ আর আমাদের সহ্য হয় না, এমন কি খাবার দিলা জিহ্বা নষ্ট হয়ে গেল গলাও নষ্ট হয়ে গেল আবার পেটও নষ্ট হয়ে গেছে, ওগো আল্লাহ তুমি কি খাবার দিয়েছো, ও আল্লাহ এমন একটা খাবার দাও
যে খাবার দিয়ে আমার এই পাপ গুলো আমার এই কষ্ট থেকে আমি মোচন হইতে পারি, এমনি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা খাবার দিয়ে দিবেন। ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলিমা, এমনি তখন এমন একটা খাবার দিবেন যা গুসসাওয়ালা খাবার। এই খাবারটা যখন বান্দা আল্লাহ দরবারে চেয়েছে আনবেন, বান্দা যখন এইভাবে কান্নাকাটি করার পরে বান্দাকে আল্লাহ খাবার দিবে, এই খাবারটার নাম হলো তাআমুন যা গুসসা। এই খাবার যখন বান্দা খাইবে রে, এমনি তখন বান্দার গলার ভিতরে আটকে যাবে, কাক কাক করবে, সামনেও যাবে না আর পিছু নিতে পারবে না। এ অবস্থায় কাঁদবে আর বলবে প্রভু আর আমাদের সহ্য হয় না, ওগো আল্লাহ মেহরবানি করে পানির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলে এখন কিসের ব্যবস্থা? পানির ব্যবস্থা করো। বান্দা তখন পানির জন্য কাঁদবে। তো পানির যে কথাটা বলতে চেয়েছিলাম, এই পানির হচ্ছে তিনটা নাম, মাউন সদীদ, মাউন হামিম, মাউন কাল মুহুল। আর চার নাম্বার যে পানিটা দিবে, এই পানিটার নাম হলো ইল্লা হামিম ওয়া গাসাক, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়া লা শারাবা ইল্লা আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমাও ওয়া গাসাক, এর আগের আয়াতে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়া লা শারাবা, তারে ঠান্ডা পানিও দেওয়া হবে না রে, তারে কোন জান্নাতের পানিও দেওয়া হবে না, তারে শরাবও দেওয়া হবে না। এইটা কোন আমাদের দুনিয়ার জমিনের কোন পানি না, এইটা সাপ্লাই পানি নয়, এটা মিনারেল ওয়াটার পানিও নয়, এটা কোন ফ্রিজের পানিও নয়, ইল্লা হামিমা ওয়া গাসাক। এমন একটা পানি আল্লাহ আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার বিচার করার পরে জাহান্নামে দিয়ে দিবেন, ওই যে এক নম্বর আগুন তার শরীর পুড়াইয়া দিল, দুই নম্বরে যখন বান্দারে আঘাত করলো তার শরীর থেকে রক্ত মাংস বের হয়ে গেল, তিন নম্বরে যখন কড়াইয়া লাগাইয়া বান্দারে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিল, চার নম্বরে যখন চিকল লাগাইয়া এইভাবে পেশায়া শাস্তি দিল, পাঁচ নম্বরে যখন তার এইভাবে সাপে চুবল দিল, এই আঘাতের কারণে সমস্ত আঘাতে কর্তিত হইয়া এই বান্দার চোখ থেকে ঝর্ণার মতো পানিগুলো বেয়ে যাবে, শরীর থেকে রক্ত পুষগুলো শরীরের চামড়াগুলো খৈসা খৈসা ঢিল দিয়া যাবে, এই পানিটার নাম হলো গাসসা। আমার ভাইরা এমনি যখন বান্দা ডাকা বলবেন প্রভু গো তুমি দাও আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই গাসসাক নামের নামক পানি তারে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের পানি এত কঠিন গরম হবে রে, এই পানিটা যখন বান্দা যখন খাওয়ার জন্য শুরু করবে, এই পানি যখন তাকে দেওয়া হবে, এই পানিটা যখন মুখের কাছে নেওয়া হবে, এত বিশাল গরম, এই গরমের কারণে বান্দার নিচের টুটা নিচের দিকে চলে যাবে। তুমি বলেন সুবহানাল্লাহ, নিচের টুটগুলি নিচে চলে যাবে রে, উপরের টুটগুলো তালাশ করে পাওয়া যাবে না, তার দাঁত গুলো বাকির হইয়া যাইবে এমন গরম পানি দেওয়া হবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামীরা যখন জান্নাতের ভিতর থেকে জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতর থেকে পানি তালাশ করবে, তার মাথার ভেতরে এমন পানি দেওয়া হবে, এই পানিগুলো তার সিমাতা থেকে ঢুইকা, তার নাক মুখ দিয়া ঢুইকা, স্টেশনের রাস্তা দিয়া সবগুলো বাহির হইয়া যাইবে। আমার ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল
আল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পৃথিবীর মানুষেরা রে তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, আহলকেও বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বান্দার শেষ পরিয়ার পানি যখন চাইবো, এই বান্দা যখন পানি নানার জন্য পানি খাওয়ার জন্য চিন্তা করব, তাকে যখন পানি দেওয়া হবে তার তো আর মরণ হবে না। তুরে বলেন মরণ হবে? আল্লাহ কায়াতে বলেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইয়ুকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজী কুল্লা কাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা কাফের যারা হয়েছে তাদের ঠিকানা আমি আল্লাহ জাহান্নামে রেখে দিলাম। লা ইয়ুকদা আলাইহিম ফায়ামুতু, আমি আল্লাহ বলবো না যে তাদের মরণ হোক বা যা তারা মরে যাক। ওয়া লা ইউখাফফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজী কুল্লা কাফুর, এবং তাদের থেকে কোনো আযাব কমায়ও দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন এইভাবে যখন আযাব কমানো হবে না এমনি তখন জাহান্নামীরা জাহান্নাম থেকে কাঁদবে আর বলবে ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামীরা আর তো চিৎকার করে বলবে প্রভু গো রব্বানা ও আমাদের আল্লাহ আখরিজনা, তুমি আমাদেরকে আবার দুনিয়ার জমিনে পাঠাও। সুবহানাল্লাহ বলেন তুমি আবার আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাও, না আমাল সালিহান গায়রাল্লাযী কুন্না নামাল আওয়ালাম নামিরকুম মা তাযাক্কারু ফীহি মান তাযাক্কারু ওয়া জাআকুম নাযীর, তা বলবেন না আমাল সালিহান আল্লাহ গায়রাল্লাযী কুন্না নামাল, আমরা যা অতীতে করেছিলাম আর কোনদিন করব না, এখন আমরা গিয়া তোমার ইবাদতে মশগুল হয়ে যাব। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না নারে আর এই সুযোগ দেওয়া হবে না, আমি আল্লাহ তোমাদের অনেক লম্বা হায়াত দিয়েছিলাম যা তোমরা চিন্তা করার করতে কিন্তু তখন আর করো নাই, এখন আমি আল্লাহ অকৃতজ্ঞ বান্দা যারা আমি আল্লাহ তাদের জন্য সেই ব্যবস্থা রাখছি। থাকবে আর এক আয়াতে আল্লাহ আল্লাহ বলেন وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে আযাব আর সহ্য করতে পারবে না এমনি তখন তারা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন জাহান্নামের প্রহরীরা রে তোমরা একটু আল্লাহর কাছে বলো না, আল্লাহ যেন আমাদের আযাবটা একদিনের জন্য কমায় দেয়। সুবহানাল্লাহ বলেন আল্লাহ যেন আমাদের জাহান্নামের আযাব আর আমাদের সহ্য হয় না, এত কষ্ট আর সহ্য করতে পারি না, তোমরা বলো না আল্লাহ তাআলা যেন একদিনের জন্য আযাবটা কমায় দে, কিন্তু না না তখন কানলে আর কোনো কাম হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বান্দা তোমরা নিজের জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহলকে বাঁচাও। ওয়াল হিজারাতু আলাইহা মালায়েকাতুন গিলাজ, হে বান্দা রে এই জাহান্নামের আগুন হবে পাথরের তার লাকড়ি হবে, দুনিয়ার কোনো পাথর লাকড়ি নয়, এই দুনিয়ার জমিনের কোনো গাছের লাকড়িও নয়, ওয়াল হিজারা এই জাহান্নামের আগুনের লাকড়ি হবে রে, এই জান্নাতের ভিতরে নয় দুনিয়ার কোনো পাথর নয়, বিশাল বড় বড় পাথর হবে জাহান্নামের লাকড়ি। বান্দা যখন শেষ মুহূর্তে পানিগুলো তায় পান করবে, পানিগুলো পান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাত্তা আমআহুম
এমনি বান্দা পানি পান করার পরে বান্দার ভিতর থেকে যা ছিল নারী বুড়ি সবগুলো আবার পিছনে রাস্তা দিয়ে বাহির হইয়া যাইবে। কিন্তু না, আর কোনদিন মরণ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং আমল নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী জায়গা রাখলাম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আল্লাহ তাআলা জান্নাত দিব। এটা হলো জাহান্নাম, এখন হলো জান্নাত। জান্নাতের ভিতরে আল্লাহ কি দিব? বেশি কিছু বেশি করে লাভ নাই। আমরা যে জিনিসটা লাগে বেশি বেশি আমরা ভাগর মনে করেন, আমরা চাই না কেউ বুড়াইতাম। কি বলেন, কেউ চায়? আমরা কেউ চাই না বুড়াই বলে গেল। আবার আমরা অনেক যুবক আছে মনে মনে নিয়ত করে দৈনিক যদি একটা বিয়ে করে যেত। আল্লাহ বলেন জান্নাতে যখন তোমাকে দেওয়া হবে তোমার মনে যা চা সবগুলি তুমি পাইবা এবং তোমার তোমার খেদমত করার জন্য আল্লাহ তাআলা সত্যিটা তোমার বউ দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যদি যাইতে হয় তাহলে দুইটা জিনিস করতে হবে, ঈমান আনার পাশাপাশি নেক আমলগুলো করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ألا دعا آدم ملك الله রাত্র প্রায় দেড়টা হয়ে গেল, আল্লাহ এই গভীর রজনী পর্যন্ত মাগরিব থেকে নিয়া এই পর্যন্ত আল্লাহ একের পরে কুরআন হাদিসের আলোচনা করেছে। আল্লাহ ইয়ার যত ভুল বেয়াদব হয়েছে সবগুলো মাফ করে তার পূর্ণ সওয়াব কুঠি গুনবাইয়া সোনার মদিনাই নবীজির রওজা ধারে পৌঁছায় দেন। আল্লাহ তাআলাই সওয়াব তমাম আম্বিয়া কেরাম সাদিক কেরাম তাবেইন তাবে তাবেইন খুলাফায়ে রাশিদিন আলমে মুস্তাজির আফজাল গাউস কুতুব আল্লাহ সকলের রুহে তাহার সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ তাআলা খাস করে মাহবুব এই গভীর রজনীতে আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকায় দেখে আল্লাহ এলাকার অনেক মানুষ ঘুমের ঘরে আটকাইত। আল্লাহ আপনার কিছু মায়ার বান্দা আপনার মহাব্বতে এখনো পর্যন্ত ঘুমাই নাই। আল্লাহ আর কোন শব্দ নাই, দুনিয়ার কোন মানুষকে পাওয়া নয়, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য শুধু বসে আছে। আল্লাহ আমি যদি আরো কিছুক্ষণ বয়ান করতাম আল্লাহ আপনার বান্দারা চাতক পাখির মতো অপেক্ষায় বসা, আল্লাহ আমি যদি আরো কিছুক্ষণ করতাম মনে হয় তারা সারা রাত্র পর্যন্ত বয়ান শুনতো। আল্লাহ 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 তোমার এসব মায়ার বান্দা বান্দি আল্লাহ জিন্দিগির গুণাগুলি মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা খাস করে মাহবুব আমরা যারা হাঁকু চাইলা আল্লাহ আমাদের জীবনে এমন কোন নেক আমল নাই রে যেই নেক দিয়া জান্নাতের আশা করতে পারি। আল্লাহ তবু তুমি তো রহমান, তুমি তো গফফার, আল্লাহ তোমার মতো এমন দয়ালু আর কেউ নাই। আল্লাহ তুমি যদি মাফ না করো কে
তাদেরকে করবে মাফ। আল্লাহ তোমার দরবার ছাড়া তো আমাদের আর কোন দরবার নাই। তুমি যদি নাপনা করো বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। সকলে নয় দরজা হইতে আল্লাহ ফিরিগা, তোমারি দো রোজাই রইলাম পড়িগা, তোমারি দো রোজাই রইলাম পড়িগা। আল্লাহ খাস করে মাবুদ আপনি আমাদের জিন্দগির গুনাহগুলি মাফ করিয়া দেয়। আল্লাহ তাআলা বিশেষ করে মাবুদ আমরা যারা হাত উঠাইলাম, এখানে এমন কোন মানুষ নাই রে যার মা বাবা আত্মীয় স্বজন কবর দেশে নাই। আল্লাহ বিশেষ করে প্রত্যেক দোয়ার সময় মা বাবার কথা ভুলতে পারি না। আল্লাহ যেই মা দুঃখিনী দোষী মা, আল্লাহ তার পেটে বুঝা পাইছি। আল্লাহ যখন প্রসব ব্যথা উঠে গেছে মার করে যাই লাঠি মারছি। আল্লাহ যেদিন মা দুনিয়ার জমিনে আমি আসব ওই দিন মার পেট থেকে যখন দুনিয়াতে আগমন করব, আল্লাহ ওই কুচির একটা মুহূর্ত মার গেছে কি যে কষ্ট মা ছাড়া আর কেউ বলতে পারবে না। আল্লাহ ওই দিন মার শরীর থেকে বুকের তাজা তাজা রক্ত জমিনে লাল হয়ে গেছে। আল্লাহ কিন্তু তারপরে যখন আমার চেহারা দেখছে আমার মা সব দুঃখ ভুলিয়া গেছে। আল্লাহ ওই সব দুঃখিনী মা যাদের নাই, আল্লাহ জানি না কি হালতে আছে গো। আল্লাহ প্রত্যেকটা মা বাবার পক্ষে মাফ চাই। আল্লাহ মেহরবানি করে আমাদের মা বাবার কবরের আজাব তুমি বন্ধ করে দাও। বাবা আদম থেকে পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে আছে, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা খাস করে মাহফুজ মাহফিল যারা আয়োজন করেছে, টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করছে, আল্লাহ সকলকে মাফ করিয়া দাও। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ পরীক্ষার্থীর সামনে, আল্লাহ সকলকে পরীক্ষায় উত্তীর্ণ করিয়া দুনিয়া ও আখেরাতে কামিয়াবি নসিব করে দাও। কিন্তু নবীকে জীবনে কোনদিন দেখতে পারি নাই। আল্লাহ আরো দুঃখের বিষয় হলো কত মানুষ মদিনায় যায়, আমরা এমন অদমাসি রে জীবনে একবার হলেও জীবন মক্কায় যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হলেও দয়াল নবীজির রোজা তোমার খানায় কাবা জিয়ারত নসিব করিয়া দিও। আল্লাহ যা কিছু বললাম এই নবীজির ওসিলায় কবুল আর মঞ্জুর করিয়া নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন আমিন বিহাবদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।